প্রথমে কৃষকের কাছে তার জমি, এরপর অন্য কিছু। তবে অতীতে কিন্তু কৃষকের কাছে ছিল মিটিং, মিছিল, পার্টি, অফিসে হাজিরা দিতে হবে। এখন এমন কিছুই নেই, কৃষকরা দেশের প্রাণ। তাই তো প্রধানমন্ত্রী চালু করেছেন কৃষকদের জন্য নানান সুযোগ সুবিধে। মঙ্গলবার বেলুনিয়াতে কিষাণ মোর্চার একটি কার্যকারিণী বৈঠকে উপস্থিত হয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অতীতে ছিল আগে মিছিল, মিটিং, তারপর জমিতে যেতে হতো কৃষকদের। তবে এখন কিন্তু এই দিকটা পুরো বদলে গেছে। এখন কৃষকদের কাছে প্রথমে জমি, তারপর সবকিছু। কৃষকরা জমিতে আছেন মানে প্রাণ আছে। মঙ্গলবার দক্ষিণ জেলার বেলুনিয়া সচিন দেবুরমন অডিটোরিয়ামে অনুষ্ঠিত কিষাণ মোর্চার রাজ্যভিত্তিক কার্যকারিণী বৈঠক হলো। এই বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সবার উদ্দেশ্যে বললেন এই কথাগুলো। এখন বলছে 25 টাকা বিক্রি করতে পারি, 18 টাকা বিক্রি করতে পারি, 19 টাকা বিক্রি করতে পারি। আজকে শুরু করা সেই পরিবর্তনে সেই সরকার আছে আসলে বলছে। আগে ক্ষেত মজুরের শ্রবণ দেয় অত বিলিয়ে আছে, কৃষক থেকে খেতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে ত্রিপুরার জমিনের মধ্যে 2 ফসল 3 ফসল হচ্ছে, তখন 1 ফসল হতো না। কারণ আগে মিছিল করতে হবে, আগে পার্টি পিছা হাজিরা দিতে হবে, তারপর তোমার জমি। আগে পার্টি, আগে মিছিল, তারপর জমি। নারী সরকার বলে আগে জমি, কারণ কৃষক আছে তো প্রাণ আছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা, বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, কৃষাণ মোর্চার অন্যান্য নেতৃত্বরা। প্রদীপ প্রজ্বলন করে কার্যকারিণী বৈঠকের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কথা প্রসঙ্গে বিরোধী দল সিপিআইএমকে খুনসুটি কেটে বলেন, যারাই তাকে বেকুব বলেন এতে ক্ষতি নেই কিছুই মুখ্যমন্ত্রীর। কেননা বেকুব হয়ে যেহেতু তিনি জনগণের সেবা করতে পারছেন, তাই বেকুব হয়েই থাকতে চান তিনি। ওরা বলছে লোকটা বেকু, যদি বেকু লোক হয়ে সবার কাছে আমি পৌঁছে দিতে পারি, সবার কাছে 1000 টাকা দিতে পারি, তো বেকুই ভালো। চালাক দরকার নেই, চালাক দরকার নেই, আজকে পৌনে 7 লাখ পরিবারের কাছে 1000 টাকা করে গিয়েছে। কাউকে 1 পয়সা চাঁদা দিতে হয়নি, কাউকে কমিশন দিতে হয়নি। বন্ধু, পরবর্তী সময়ে কার্যকারিণী বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক আলোচনাও করেন তিনি। এরপর বিকেআই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রায় 15 লক্ষ টাকা ব্যয় করে ওপেন জিম সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখান থেকে বেলুনিয়া বনকর খুচরু মৎস্য বিপণনের উদ্বোধন করলেন তিনি। অবশেষে এক যোগদান সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এই যোগদান সভায় বিভিন্ন দল থেকে বিজেপি দলে যোগদান করেন প্রায় 1300 কর্মী। সবাই খুবই খুশি হলেন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।